রাস্তার পাশে কিন্তু জামাই বউ চানাচুর বানাইতো, তাই না? ওর কিন্তু ভালো একটা ঢাকা শহরে ভালো একটা মার্কেট শেয়ার ছিল জামাই বউ চানাচুর। ও যখন প্রথম বানায় এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় বসে বানাইতো, পুরান ঢাকার কোনায় কোটের কোনায় বসে, ওই যে শাখারি কোটির যে রাস্তাটা এবং কোটের যে রাস্তাটা ওই কোনার ভিতর বসে ও বানাইতো। পরে যখন দেখে যে ভালো মার্কেট, ভালো ডিমান্ড হয়ে গেলো মার্কেট, তখন সে কয়েকটা ওইখান থেকে তার কয়েকটা ভ্যান কিনে কয়েকটা ছেলে পেলেকে দিয়ে অন্য জায়গায় স্প্রেড করা শুরু করলো। সেটা বললাম শুধু জামাইবাবু না, এই ধরনের আরও কিন্তু এই চানাচুরের সেক্টরটাও কিন্তু মফস্বল শহরগুলোতেও দুই চারটা এরকম কটেজ ইন্ডাস্ট্রি ছিল, দুই চারজনের এরকম ছোটো ছোটো বানাইতো, বানায় এরকম তারা এলাকা কাভার করতো। এখন সেটা সারা বাংলাদেশে এই বিডি চানাচুর যায় অলিতে গলিতে পর্যন্ত, ওই ওদের জায়গাটা তো কথা বুঝতে পারছো, অলিতে গলিতে বিড়ি চানাচুর যায়, যেটা আর কি লোকালি ওই যারা চানাচুর বানাইতো ওই লোকাল এলাকায় তারা ফিট করতো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এখন বিড়ি চানাচুর বলো, প্রাণ চানাচুর বলো, রুচি বলো, রুচি বলো, ওই আমি মাঝে মাঝে যে লোকাল চানাচুর খুঁজি, ওই মহর্ষালে গেলে লোকাল নাই, চানাচুর দাও তো দেখি, ভাবি যে লোকাল দিবে একটা নিয়ে আসে, সেই বোম্বে প্রাণ নামক, আরে এটা না লোকাল কি আছে, লোকাল তো নাই, খুঁজে খুঁজে কোনো 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 দোকানে হয়তো লোকাল পাওয়া যায়, ভাজা ছিল একটা, হ্যাঁ কোনো কোনো জায়গাতে লোকাল পাওয়া, লোকাল পাওয়া যায়, কিন্তু আগে যেটা লোকালে যে কোয়ালিটিরই হোক চানাচুর বাজার তো ঠোঙায় করে দোকান দোকানে বিলি করে বাজাতো, সেটা এখন নাই, একটু প্রোডাক্ট ধরে ধরেও একটু গবেষণাটা সেভাবে হওয়া উচিত।